শাহিন লিখেছেন একজন হাজি হজের বিষায় সৌদি গিয়ে আরাফার ময়দানে ভিক্ষা করছে এই ঘটনাকে আপনি কীভাবে দেখেন বাংলাদেশ থেকে হাজি হজ করতে এসে ভিক্ষা করেছেন এবং ধরা পড়েছেন আবার পত্রিকা দেখলাম যে তিনি ধরা পড়ার পর মক্কা থেকে মোসলেখা দিয়ে ছাড়া পাওয়ার পর মদিনায় গিয়ে আবার ভিক্ষা করছেন বাংলাদেশ মিশন বাংলাদেশ এম্বাসি হজ মিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং আমাদের বাংলাদেশে হাজি সাহেবদের দায়িত্বে লোককে ধরে কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা এবং তাকে দেশে ফেরত পাঠানো এবং তাকে আইনের মুখোমুখি করা প্রথমত দেশে মানুষের মুখ সে পোড়াচ্ছে এবং মুখ ছোট করছে এই ঘটনার মাধ্যমে দ্বিতীয়ত হলো যে হজটাকে সে নিছক একটা তামাশায় পরিণত করছে এবং এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে সে এটাকে বানিয়েছে অন্যান্য হাজির সাহেবরা বিড়ম্বনার শিকার হতে পারে তার কারণে তাদের প্রতি মানুষ বাজারে দৃষ্টি দেখতে পারে আর তাছাড়া এভাবে ভিক্ষা করা তো সরিয়ে দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ নেবেন সরিয়ে এটাকে নিন্দনীয় বা আপনার ভৎসনা করে নিন্দনীয় কাজ মনে করে যার কারণে এই পেশায় যে বা যারা জড়িত অনেকেই আছেন ওমরা বিষয়ে এসে থেকে জানের পর এখানে ভিক্ষা করেন খুবই নিকৃষ্ট এবং খুবই জঘন্য একটি কাজ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এবং এ ধরনের মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত আল্লাহ তালা বলেছেন মাম্মাসা আল্লাহ ফালাত্তনহানেরা যারা তোমাদের কাছে চায় তাদেরকে তোমরা ধমক দিও না কিন্তু এই কথাটি হলো সাধারণ ভিক্ষুকের জন্য প্রযোজ্য যে আপনার কাছে চেয়েছে আপনি তাকে দিতে পারলে দিবেন না দিতে পারলে ধমক দিবেন না কিন্তু আপনি সাধারণ ভিক্ষুক না হয়ে পেশাদার ভিক্ষুক সে পেশা বানিয়ে নিয়েছে এটাকে এবং ভিসা করে হজের ভিসা করে প্রতারণা করছে সে তো প্রতারক সে ভিক্ষুক নয় অতএব প্রতারককে শাস্তি দিতে হবে মানগা সাফালাই সাফলাই না যে ব্যক্তি প্রতারণা করেছে সে আমার মম্মতন বিশ্বাহাম বলেছেন হজের ভিসা নিয়ে এসছে সে আসলে হজ করতে আসেনি আসছে ভিক্ষা করতে অতএব এ ধরনের মানুষকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে এবং এর ব্যাপারে সিম্পেথি দেখানো যাবে না